আসসালামু আলাইকুম হ্যালো জিওয়ান কেমন আছেন সবাই সকালবেলা আমি পাস্তা রান্না করেছিলাম আর এখানে জারিফ জাবের এসি পাস্তা বাদ দিয়ে ওরা গোস্ত খাচ্ছে আর জাবের বলছে আমি গোতো কাই মানে ও ভাবছে ওর কাছ থেকে নাকি আমি আবার গোস্তটা নিয়ে যাই তো ওরা দুজন মিলে গোস্ত ফিশ অ্যাগ এগুলো অনেক বেশি পছন্দ করে তো এখানে ও জারি হার মুরগির যে হারটা এটা খুব সুন্দর করে এই যে চাপার ভিতরে দিয়ে চিবিয়ে খেতে পারে এই যে দেখুন ও হার খাচ্ছে মাসাল্লাহ ওদেরকে আর কি আমি সব কিছুই শিখিয়ে দিয়েছি যে এইভাবে খাও এদিক দিয়ে কামড় দাও তো তারপর চলে আসলাম প্রতিদিনের কাজগুলো কমপ্লিট করার জন্য গতকালকে আমি এই পর্দাগুলো ভিজিয়ে রেখেছিলাম যেহেতু নতুন বাসে আমি আল্লাহর রহমতে আগামী শুক্রবারেই শিফট হয়ে যাব এই জন্য ভাবলাম যে যাওয়ার আগে ঘরে সব কিছু একদম ধুয়ে টুয়ে নিয়ে যাই তো এখানে পর্দাগুলো আমি গতকালকে ভিজিয়ে রেখেছিলাম এখন পর্দার যে আইলেটগুলো সেগুলো খুলে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম এইখানে আমি পর্দা দিচ্ছি আর ওখানে যার জাবের হচ্ছে আমার পার্সেলের জিনিসপত্র নিয়ে কপালে সিল মেরেছে আর এই যে দেখুন রান্নাঘরের যা তো কিছু আছে সবগুলো ধুয়ে টুয়ে যে বস্তাটায় ভরেছি প্রথমে পলির বস্তায় ভরে তারপরে বিছানার চাদর দিয়ে বেঁধেছি আর এইটার ভিতরে হচ্ছে যত বই আমার আর জুয়েরিয়ার আর ওই যে রান্নাঘরের যে রেকটা সেটাও আমি ধুয়ে দিয়েছি ধুয়ে বারান্দায় রেখে এসেছি আর ওয়াশিং মেশিনের উপরে যে ফুলগুলো সবগুলো আর কি সব বস্তায় ভরেছি আর এখানে বলের ভিতরে যেগুলো আমি এই এক সপ্তাহ রান্না করার যে জিনিসগুলো ওগুলো রেখে দিয়েছি যা খালি যেগুলো আর কি অতি প্রয়োজনীয় জিনিস এই যে এখানে আমি ডাল ভুনা করলাম আর রান্না করেছি আজকে পোয়া মাছ দিয়ে টমেটো আলু দিয়ে একটু ঝোলঝোল করেছি এই যে মরিচ কম দিয়ে যেহেতু আমার শ্বশুর খাবে আর এখানে বোয়াল মাছ আমি শুধু তেল আর পেঁয়াজ দিয়ে একটুখানি ভাজা করেছি আর কি কোনো পানি কোনাইস ভালো খাওয়াইস আলহামদুলিল্লাহ মা আল্লাহ 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 অনেক খাওয়াইলা মামনি আসি শুক্রিয়া শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমার শ্বশুরকে আগে ভাত খাইয়ে দিলাম কারণ আমার শ্বশুরের দুপুরে আবার একটা ওষুধ আছে তারপর জারিফার জাবেরকে ভাত খাওয়ালাম ওরা ভাত খাওয়ার পর আল্লাহ শুক্রিয়া আদায় করলো এটা আমি ওদেরকে শিখিয়ে দিয়েছি ওরা সবসময় ভাত খাওয়ার পর এরকম করে শুক্রিয়া আদায় করে মাসা আল্লাহ তারপর আমি চলে আসলাম পার্সেল রেডি করতে জুয়েরা ওর নানু বাসায় ছিল কারণ আম্মু আবার আপাতত একা তো জুয়েরাকে ওর নানু নিয়ে গিয়ে জুয়েরা জারির জাবের যখন নানুবাসায় গেছে জুয়েরা আমি যখন আব্বুকে নিয়ে হস হাসপাতালে গিয়েছিলাম তখন জবের জায়কে আনা হলেও কান্না হয় না আম্মু বলেছিল যে আমি একা জুয়েরা আমার কাছে থাক তো আম্মু আবার আজকে থেরাপি দিতে গেছে জুয়েরাকে রেখে আমার এখানে বললো যে তুমি জয়েরাকে খাইয়ে দিও আর যা রান্না করেছো আমার জন্য রাতের বেলা দিয়ে দিও আর কি তো এই জন্য আমি একটু বেশি করে রান্না করেছিলাম আর এখানে সেরেলাগুলো প্যাকিং করছি জুয়েরাকে নিয়ে আর জুয়েরা সবসময় আমি সেরেলাক প্যাকিং করার সময় ওকে বলি যে হাফ কেজির একটা দাও তাল মিস্ত্রি দাও সেরালাক এরকম তো আজকে প্রায় সাড়ে চার কেজি সেরেলাক এবং দুইটা তাল মিস্ত্রির অর্ডার ছিল জনের প্রায় হাফ কেজির ছিল তিনজনের আর এক কেজির ছিল তিনজন এক কেজির ছিল তিনজনের তাল মিস্ত্রি ছিল তো এই তো জারিফ জাবেরকে আমি ঘুমানিয়ে দিয়েছি আর কারেন্ট এত বেশি জ্বালাতন করে যায় আর আসে যায় আর আসে এজন্য জন্য জাবেরের জারিফের সামনের চুলগুলো আমি ঝুটি করে দিয়েছি যেন ওদের কপালে চুলগুলো না আসে ওরা আবার ঘেমে যায় এই জন্য তো বিকেলবেলা ওদেরকে আমি আঁখ সুন্দর করে ছিলে বটি দিয়ে ছোটো ছোটো করে কেটে তারপরে দিয়েছি ওরা খাচ্ছিলো বড়গুলো তো ওরা চেপাতে পারবে না এই জন্য ওদেরকে কেটে দিতে হয় আর ওর খাওয়ার স্টাইলটা দেখুন কি যে পাকনা পুরো একটা মানে আমি যখন মোবাইলটা তৈরি ভিডিও করার জন্য মুখকে যে কি করে আর এখানে জালিত তো থেকে একদম মানে ওর হাসিটা দেখুন একদম মন খুলে হাসছিল বাচ্চাগুলো তো এই তো রাতের বেলা দেখুন কারেন্ট কি যে ঘেমে গেছে আর এত যায় বললে বললে চলে গেছে বললে 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 কারেন্ট চলে গেছে বললে বললে কারেন্ট চলে গেছে